পদ্ধতি, সেটা হলো সাধারণ সভা, এবং সাধারণ সভার মাধ্যম থেকে যে কাজগুলো আসে, প্রস্তাবগুলো আসে, যে সিদ্ধান্ত না হয় তা বাস্তবায়ন করা। এটাই তো, এটাই তো জি। আমি এইবার আমি আপনি মূল কাজে আপনারা যা বলছেন সব কথাগুলো সকাল থেকে আমি ধৈর্য ধারণ করে চেষ্টা করছি মাথায় নেওয়ার জন্য, যতটুকু পারছি সেটা বলে আমি জবাব দেওয়ার চেষ্টা করছি। আমার বিষয় যেগুলো শেষ হয়েছে, বিগত নগর কার্যক্রম নিয়ে কথা আসছে, গান্ধী ভবনের প্রতিবেদন নিয়ে কিছু কথা আসছে। আসলে বিষয়টা এমনই, আমরাও বিপদে আছি যারা গান্ধী কমিটি পরিচালনা করি, আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। বিগত সভার কার্য বিবরণী যদি পাঠ না করে তাহলে উপস্থিত সদস্যরা গত বছর কি কাজ দিয়ে গেছিল সেটা সম্পূর্ণ অবগত হবে না। হঠাৎ করে কোনো কিছু মনে রাখবে না, উনি কিন্তু দিয়ে গেলেন। এটার জন্য বিগত সভার কার্য বিবরণী ম্যানেজিং কমিটিকে উপস্থাপন করতে হয়।